অনেকদিন আগে একবার উস্তাদ আমির খানের একটা সাক্ষাৎকার পড়েছিলাম। উস্তাদজিকে জিজ্ঞেস করা হলো, এত তো রাগ আছে, কোনটা গাইতে সবচেয়ে আনন্দ পান আপনি? উস্তাদজি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, যতবার সাটা সায় লাগে ততবার। এই অদ্ভুত পারফেকশন ভালো গায়ক থেকে লেজেন্ডদের আলাদা করে এক নিমেষে। কিংবা আব্দুল করিম খাঁ সাহেবের সেই পারফরমেন্স, দর্শক এসে দেখলেন খাঁ সাহেব হাঁ করে বসে, কোনো আওয়াজ বেরোচ্ছে না। সমাজদাররা কেয়াবাত কেয়াবাত বলে কেঁদে ভাসাচ্ছে। খানিক বাদে বোঝা গেল খাঁ সাহেব পিছনের পাঁচটা তানপুরার সঙ্গে নিজের গলা এক স্কেলে মিলিয়ে দিয়েছেন। আলাদা করে চেনার কোনো উপায় নেই। করিম খাঁ সাহেবের মৃত্যু অদ্ভুত। ট্রেনে করে ফিরছেন, গোধূলি লগ্ন, অচেনা এক স্টেশনে হঠাৎ থেমে গেল ট্রেন। খাঁ সাহেব ব্যস্ত হয়ে শিষ্যদের বললেন, শিগগির নেমে পড়ো, সময় হয়ে গেছে। স্টেশনে নেমে অজু করে নামাজ পড়ার মতো বসলেন। উদাত্ত কণ্ঠে ডুবন্ত সূর্যের সঙ্গে ধরলেন পুরিয়া ধানশ্রী। গান শেষ হতেই লুটিয়ে পড়ল তার ক্ষীণ দেহ। এসব সঙ্গীতের মিথ, সত্যি মিথ্যে পরের কথা, কিন্তু ভাবতে ভারী ভালো লাগে। আর একটা গল্প, বড়ে গুলাম আলী খাঁ সাহেব অনেক কষ্টে সিনেমায় গাইতে রাজি হয়েছেন। স্টুডিওতে এসে এক ফ্যাচাং, কিছুতেই মুড হচ্ছে না। শেষে নিজেই বললেন, স্টুডিওতে এই বদ্ধ পরিবেশে গান হয় নাকি, চলো গাছের তলায় বসে গাই। রেকর্ডিস্টের মাথায় হাত, তবু গাছতলায় বসেই গাইলেন সফদিন আয়ো। মুঘল এ আজমের এই গান করে ২৫,০০০ টাকা পেয়েছিলেন তিনি, অনেক নায়ক নায়িকার চেয়ে বেশি। অনেকদিন পরে সলিল চৌধুরীর এক গানে গাইছিলেন তরুণ এক শিল্পী, কিছুতেই সুরকারের মন মতো হচ্ছে না। শেষে গায়ক বললেন, আমার গলাটা বরং একটু কোমল করে গাই। সুরকার সেটা না পছন্দ, রেগে বেরিয়ে গেলেন। গায়ক নিজের খেয়ালেই গলাকে একেবারে কোমল করে গাইলেন গানটা। শেষ হতেই দেখলেন সুরকারের চোখে জল, তিনি জড়িয়ে ধরলেন গায়ককে। তারপর থেকে সেই আয় মেরে প্যারে বাতন শুনে কত মানুষ কেঁদেছেন তারই আত্মানি। মান্না দে পারতেন, পারতেন লতাও। একবার ফুল অর্কেস্ট্রার সঙ্গে ফাইনাল টেক হচ্ছে, গান শুরু করতেই লতা থেমে গেলেন। সুরকার কে ছিলেন মনে নেই, লতার তখন ২২-২৩ বছর। বললেন, সাব কই বেসুরা বাজার আয়। প্রবীণ সুরকার ধমকে দিলেন, তুমি জাদা পাতা হ্যা ক্যা, ইস ৫০ মিউজিয়ান মে কোন বেসুরা বাজায়গা, তুম গাও। গান শুরু করলেই আবার থামলেন লতা, মাফ কিজিয়ে সাব, ভায়োলিন মে কই বেসুরা বাজা রায়। এবার একটু চমকালেন সুরকার, এত বাদ্যযন্ত্রের মধ্যে ধরছে কি করে, আর এই কচি মেয়ে। শেষে বলেন, তুমি বাতাও কন। গান শুরু হতেই এবারে লতা সোজা একজনের দিকে দেখলেন, শুধু তাকে বাজাতে বললেন। সুরকার অবাক, সত্যি সুর লাগছে না, সাটা সা হচ্ছে না। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন লতাকে, তুমি বিশ্বের সেরা গায়িকা হবে। ফলেও ছিল সে কথা। আজকের দিনেই চলে গেছিলেন, ভালো থাকবেন, আলো আলো থাকবেন সুরের সাম্রাজ্ঞী। রইল পড়ে শুকিয়ে যাওয়া ফুল, রইল পড়ে সূর্য ডাকের সাজ, মৃত্যুদিন করেনি খুব ভুল, সরস্বতী ভাসান যাবেন আজ। সা থেকে সা আমার দেশের মাটি, পা থেকে পা মিলিয়ে চলা সুরে, তার কণ্ঠের আলোতে পথ হাঁটি। জিরোয় না গান,
এমন ভব ঘুরে, চির শুধু ক্লান্ত শরীরটুকু, সময় এলে বাজে না এসরাজ, আলতো হাতে আলগা করি মুকু, সরস্বতী ভাসান যাবেন আজ, প্রাণ যাবে তাও গান যাবে না কোথাও, আশেপাশেই থাকবে বাতাস হয়ে, দুধারে থাক সুরেলা সভ্যতাও, গান নদী তার মাঝখানে যাক বয়ে। দেবীর চালচিত্র ছিল দেশি, শরীরে তার সুরের কারুকাজ, এবার দেখি নিঃস্ব দেখায় বেশি, সরস্বতী ভাসান যাবেন আজ।